হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি লাইভ বিডি 24 এর ভিউয়ার্স। আজকে আমরা একটি ব্যতিক্রম চিত্র অর্থাৎ ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটি হচ্ছে নরসিংদী জেলা মনোহরদি থানা লেবুতলা ইউনিয়ন নরেন্দ্রপুর গ্রামে। সেটি অর্থাৎ আমরা অনেকেই আসলে ঘুরতে খুব পছন্দ করি এবং সুন্দর সুন্দর জায়গায় যেতে খুব পছন্দ করি, তবে এটি ঢাকা থেকে মাত্র 89 কিলোমিটার দূরত্ব এই জমিদার বাড়িটি। সেটি 100 বছর আগের সেই জমিদার বাড়িটি বিহার সিমর্তে যে জায়গাটি দেখাচ্ছি সেখানে এই জমিদার বাড়ির যারা যে প্রহরীগুলো রয়েছে এই প্রহরীরা আসলে এখানে থেকে পাহারা দিত। আর এই বাড়িতে যে ইতিহাস আসলে কত বছর আগের ইতিহাস সেটা তুলে ধরা বড় মুশকিল, কারণ এখানে তাদের কোনো বংশধর বা স্থানীয় লোকজনও কিন্তু বলতে পারছে না যে এটা কত বছর আগের সেই জমিদার বাড়িটি। তবে এটি 100 বছর আগের সেই জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িটির নাম হচ্ছে বাবুর বাড়ি। অর্থাৎ এটি আপনারা যারা অনেকে আসলে নিকলি বা যারাই হচ্ছে কিশোরগঞ্জের যে নিকলি হাওড়ে যান না, তারা কিন্তু চাইলে সে নিকলি হাওড়ে যাওয়ার পথে কিন্তু এই জমিদার বাড়িতে একটু ঘুরে যেতে পারেন, কারণ এটি ঠিক মনোহরদি থানা যে বাস স্ট্যান্ডটি রয়েছে বাস স্ট্যান্ডটি ক্রস করে যাওয়ার পর প্রথমে আরেকটি বাজার পড়বে, সেটি চালাকচর বাজার। চালাকচর বাজার ক্রস করেই অনেকটি মেন রোডে সাগরদি বাজার, ঠিক সাগরদি বাজারের মাঝখান দিয়ে বাম পাশে একটি রুট ঢুকেছে, সেখান থেকে মাত্র 2 মিনিটের পথ ঢুকার পরপরই কিন্তু আপনারা এই জমিদার বাড়িটি বাবুর বাড়ি অর্থাৎ এটি বাবুর বাড়ি নামেই ওই এলাকায় পরিচিত এই জমিদার বাড়িতে একটু ঘুরে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু প্রহরীদের একটি আস্থানা ছিল, যেখানে এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের কিছু দূরের অর্থাৎ এই বংশের নয়, এই জমিদারের বংশের কেউ নয়, তারা এখানে বসবাস করছে, তারা এখানে পূজা মণ্ডপ করেছে, আপাতত সেখানে পূজা মণ্ডপ হিসাবেই তারা এটিকে কাজে লাগাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা যেটি হচ্ছে আবারও আপনাদেরকে বলছি, যারাই আপনারা নিকলি গ্রামে অর্থাৎ কিশোরগঞ্জ হাওড়ে যেয়ে থাকেন, তারা কিন্তু চাইলে কিন্তু এক কাজে দুটি কাজ সেরে নিতে পারেন এবং এই সুন্দর জায়গাটি কিন্তু ঘুরে আসতে পারেন সাগরদি জমিদার বাড়ি। তো ভিউয়ার্স, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই জমিদার বাড়িতে আসলে আপনারা যারাই আসলে রাস্তা থেকে সেই নিকলি গ্রামে পথ থেকে এখানে ঢুকে যাবেন, তারা আসলে কী কী দেখতে পাবেন এবং এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে কিন্তু আপনাদের চিত্রগুলো তুলে ধরছি। ভিউয়ার্স দেখুন যে এটি কিন্তু মূল ফটক, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ফটকটা ভেঙে গেছে। এখানে কিন্তু দেখুন ছোটো ছোটো ঘরের মতন অর্থাৎ দরজার মতন কিছু জায়গা রয়েছে, আর এই পাশটিতে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং ছিল, যে বিল্ডিংগুলো আস্তে আস্তে বাজেয়াপ্ত হয়ে ভেঙে পড়েছে। তো এখানে কিন্তু যে সামনের যে জায়গাগুলো দেখাচ্ছি জায়গাগুলোতে কিন্তু মূলত প্রহরীরা সেখানে অবস্থান করতো, এবং এই জমিদার বাড়ির একটি মূল রহস্য হচ্ছে যে এই জমিদারির বাড়ির পাশ দিয়েই কিন্তু একটি রোড বয়ে গেছে, যে রোড অর্থাৎ এই রাস্তা দিয়ে এখানকার মানুষটা কিন্তু কেউ জুতা পায়ে দিয়ে অর্থাৎ জুতা পায়ে বলেন বা ছাতা উঠিয়ে কিন্তু যেতে পারতো না। আর এই জমিদার বাড়িতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটি হাতি থাকতো, যে হাতিটি আসলে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে কিন্তু বেঁধে রাখা হতো। তবে এই বাড়ির একটি আরেকটি রহস্য হচ্ছে এই বাড়ির যিনি রানী রয়েছেন এই রানীর একটি মজার তথ্য হচ্ছে যে এই রানী যদি এই অঞ্চলের কোনো সুন্দর মেয়ে বা কাউকে দেখে যদি তিনি সুন্দর বলতো তাহলে তিনি তার সেই সুন্দর বলাটা কিন্তু খুব নেগেটিভলি যেত, কারণ দেখা গেছে যে সেই মানুষটি হয়তো অসুস্থ হয়ে যেত বা কোনো না কোনো ক্ষতি সাধিত হতো। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেই জমিদার বাড়িতে বাড়িটি দেখানোর জন্য, সাগরদি ঐতিহ্যবাহী সে বাবুর বাড়ি অর্থাৎ জমিদার বাড়িতে দেখানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস, এই যে বিল্ডিংটা আমরা দেখালাম এই বিল্ডিংয়ে মূলত রাজা বসবাস করতো এবং এই রাজার এখানে এমন একটি জায়গায় বসবাস করতো এখনও অবধি সেই যে গুপ্ত একটি জায়গা রয়েছে, গুপ্ত জায়গায় যদি আপনাকে লুকিয়ে রাখা হয় এখানে আপনাকে খুঁজে বের করা বড়ই মুশকিল হবে, কোনোভাবেই আপনাকে কেউ খুঁজে বের করতে পারবে না যদি এখানকার যারা আছেন তারা যদি আপনাকে কাউকে তথ্য না দেয়। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষের কাপড় ঝুলানো আছে, যেগুলো আসলে ধারণা করা হচ্ছে যে রাজার যে পরবর্তী সময় তাদের অনেক দূরের অর্থাৎ আসলে বংশ বলা চলবে না যে তারা আপাতত এখানে বসবাস করছে অনেকটা। তবে এই যে রাজবাড়ির বিভিন্ন দেখুন এখানে ভেঙে ভেঙে পড়ছে সেটিকে কিন্তু মডিফাই করা অর্থাৎ এগুলো ঠিক করার কোনো সুযোগ নেই, তারা এই অবস্থাতেই কিন্তু এখানে বসবাস করছেন কোনো রকম কষ্ট করে পরিবার পরিজন নিয়ে। আর এখানে ঠিক যে জায়গাটি দেখাচ্ছি তার ডান পাশে কিন্তু আরও বড় বড় ভবন ছিল, যে ভবনগুলো আসলে যত্নের কারণে দিনের পর দিন ভেঙে ভেঙে মাটির সাথে মিশে গেছে। তো ভিউয়ার্স দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তবে এটি হচ্ছে আসলে রাজপ্রাসাদের মূল ফটক অর্থাৎ মূল বিল্ডিং, যেখানে
রাজা বাবু যেখানে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। আরেকটি জিনিস, 1971 সালেও কিন্তু এই রাজবাড়ির উপরে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু অভিযান হয়েছিল, যার ফলে যে রাজবাড়ির যে দেয়ালগুলো আছে, চারপাশে যে দেয়ালগুলো, এখানেও কিন্তু একটি বিল্ডিং ছিল। এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার পরে ঠিক তার দূরবর্তী স্থানে কিন্তু আরেকটি বিল্ডিং, এটির কিন্তু একটি নামও রয়েছে। আমরা দেখুন আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই বিল্ডিংটার একটি নাম রয়েছে, সেই নামটি কী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটার যুগল ভবন, এটা এই যুগল ভবন নামে এই বিল্ডিংটি পরিচিত। ঠিক এই যে বিল্ডিংয়ের পাশে যে গেটে রয়েছে, দূরে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক বড় বড় অনেক বিল্ডিং ছিল যেগুলো আসলে ভেঙে পড়েছে। আর ঠিক যেখানে আমি যে বিল্ডিংটা দেখছি তার ঠিক উল্টো পাশে যে দেয়ালগুলো ছিল, এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় মূলত এখানে পাক বাহিনীরা ফায়ারিং করে অনেক দেয়ালই কিন্তু নষ্ট করে দিয়েছিল। তো ভিউয়ার্স, আপনারা যারাই আসলে নিকলি গ্রামে অর্থাৎ হাওড়ে যে যান কিশোরগঞ্জে, তারা কিন্তু চাইলে অল্প সময়ের জন্য এখানে কিছুক্ষণ ঘুরে যেতে পারেন এবং কিছু সময় পার করে যেতে পারেন। এখানে কিন্তু জমিদার বাড়ির পাশে কিন্তু অনেক বড় বড় পুকুর রয়েছে, লাল এখানে সবুজ ঘেরা একটি পরিবেশে কিন্তু এই জমিদার বাড়িটি এখানে আছে। এটা যুগল ভবন, আবারও বলছি যে যুগল ভবন যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কারুকার্য করা, সেই কারুকার্য তৎকালীন সময় রাজার যে রুচিশীল যে ব্যাপারটি সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা আবারও যেতে চাচ্ছি যে রাজা বাবু যিনি যার যে মূল আস্থানা ছিল, যেটি বসবাসের জায়গা ছিল, সেটি কিন্তু আপনাদেরকে দূর থেকে পুরো দৃশ্যটি অর্থাৎ রাজবাড়িটি দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত আসলে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের এই চিত্রগুলো। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানাই। আবারও আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে ঢাকার থেকে 89 কিলোমিটার, অর্থাৎ আপনারা যারা নরসিংদী হয়ে বাইপাস হয়ে ইটাখালা যে সিলেট হাইওয়ে থেকে যেটি শিবপুর হয়ে মনোহরদী উপজেলার যে বাস স্ট্যান্ডটি রয়েছে, সেই বাস স্ট্যান্ডটি ক্রস করে যে কিন্তু আপনাদের আরেকটি বাজার রয়েছে চালাকচর বাজার, সেই চালাকচর বাজার ক্রস করে যাওয়ার পরপরই একটি বাজার পড়বে যেটি সাগরদী অর্থাৎ বাবুর বাজার নামেও কিন্তু পরিচিত। এই জমিদার বাড়ির নামকরণের সাথে কিন্তু এই বাজারটিরও কিন্তু একটি নামকরণ করা হয়েছিল, যেটি একটি সময় বলা হতো বাবুর বাড়ি। তো এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু সে সাগরদী বাজার থেকে মাত্র 2-4 মিনিটের পথ যে এই জমিদার বাড়িতে যে আপনি পৌঁছাতে পারেন এবং কিছু সময় পার করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে একটু দেখে নিই। আর যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন, আরও এরকম অনেক চিত্র এবং তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। সেই সাথে আমাদের ভিডিও সম্পর্কে এবং চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ভালোবাসা এবং পরামর্শ নিয়েই আমরা আমাদের লাইব্রেরি 24 চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবো।